নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্ট্যান্ট আর সবার জন্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের রাজ্যে গত সোমবারই কিন্তু বাজপুরে 27 জনের একদিনে 27 জনের মৃত্যু হয়েছে। ঘটনাটা দুঃখজনক বললেও কিন্তু কম, এছাড়াও কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু বাজপুরে মৃত্যুর খবর কিন্তু পাওয়াই যাচ্ছে। তো আজকে শুধুমাত্র প্রত্যেকের অ্যাওয়ারনেসের জন্য আজকে ভিডিওটা করা হচ্ছে। বজ্রপাত থেকে বাঁচতে আপনি কি করবেন? ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। বাজ পড়লে মোবাইল ব্যবহার কি নিরাপদ? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এখন মোবাইল পারলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় অনেক মানুষ মোবাইল ব্যবহার করি। তো বাজ পড়ার সময় মোবাইলটা কি নিরাপদ কিনা সেটা আজকে আপনারা জেনে নিতে পারবেন। বজ্রবিদ্যুৎ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। কি নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার দেখে নেওয়া যাক। বজ্রপাতের সময় ঘরের ভেতরে আশ্রয় নিন, সম্ভব হলে পাকা বাড়ির ভেতরে থাকুন। খোলা জায়গায় অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু হয়ে গুটিসুটি হয়ে বসে পড়ুন, তবে মাটিতে শুয়ে পড়বেন না। যদি যানবাহনের মধ্যে থাকেন তবে যানবাহনের জানলা তুলে দিন। খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে কোনোভাবেই দাঁড়াবেন না বা আশ্রয় নেবেন না। গাছ থেকে কমপক্ষে 15 ফুট দূরত্বে থাকুন। ঝুলে থাকা অথবা ছেঁড়া কোনো বৈদ্যুতিক তার থেকে নিজের দূরত্ব বজায় রাখুন। জলাশয় থেকে দূরে থাকতে হবে, মাছ ধরা বন্ধ রাখতে হবে। ওভারহেড বৈদ্যুতিক তার অথবা খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। বজ্রপাতের সময় ছাতা ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। ঘরের ভেতরে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর প্লাগ লাইন এগুলো সমস্ত কিছু কিন্তু বিচ্ছিন্ন করে দিতে হবে। ছাদ জানলা আর বারান্দা থেকে দূরে থাকুন। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স যন্ত্র সেই সময় ব্যবহার করবেন না। বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন। তো বন্ধুরা, এখানে আমি 12টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ভিডিওটা আপনারা আপনাদের আত্মীয় পরিজনের সাথে খুব বেশি করে ভিডিওটা শেয়ার করুন। আপনাদের বন্ধুবান্ধব চেনা পরিজন যারা আছেন ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো জেনে নিজে সচেতন হতে পারে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।